তোমার কি বিয়ে শাদী হয়েছে অন্তরে? না, আমার বিয়ে শাদী হয় নাই। ভালো একটা যদি মনের মতন ছেলে পাই, প্রবাসীদের ভাইদের যদি ভালো মনের মতন ছেলে পাই, তাহলে সারা জীবন দুঃখে সুখে পাশে থাকতাম। সে ভালো যদি মনের মতন ছেলে পাই, সুখে দুঃখে যদি পাশে থাকে, তাহলে সে কালো হোক সুন্দর হোক বয়স বেশি হোক অসুবিধা নাই। যদি ভালো মনের মতন হয়, সারা জীবন যদি পাশে থাকে, তাহলে বসবো। আচ্ছা, তো দর্শক তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে? মোবাইল ফোনে। মোবাইল ফোনে? তো যদি ভালো মনের মতন মানুষ পাই, তাহলে বিয়ে শাদী বসবো। মোবাইলের মাধ্যমে মোবাইলেই বসবো বিয়া। সে যদি মোবাইল ফোনে করতে চায়, মোবাইল ফোনেই বসবো। যদি বলে বাংলাদেশে এসে করবো, বাংলাদেশে এসে করতে পারবো। মানে তুমি চাচ্ছ ফোনে? প্রিয় সম্মানিত দর্শক, দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আমি মোহাম্মদ রনি খান, আরএসট বাংলা থেকে সালাম ও শুভেচ্ছা। তো দর্শক, আজকে আমরা পরিচয় করে দেবো এক সুন্দরী আপুর সাথে, শুনবো তার জীবনের জানা অজানা কিছু গল্প। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই আমরা তার সাথে পরিচয় নেই। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? ভালো আছেন। আচ্ছা, তো দর্শক আজকে আমরা পরিচয় করিয়ে দেবো এই আপুর সাথে, শুনবো তার জীবনের জানা অজানা কিছু গল্প। তো আপুর নাম কি? অন্তরা। তো দর্শক, আজকে আমাদের মিডিয়ার সামনে আসছে সুন্দরী অন্তরা। সে কি উদ্দেশ্যে আসলো তাই জানবো আমরা তার কাছ থেকে। আচ্ছা, তো অন্তরা বলো, তুমি কি উদ্দেশ্য নিয়ে আসছো? তোমার বাবা মা আছে? আমার বাবা আছে, সব মা ঘরে আমি দাদির কাছে থাকি। দাদির ছোট একটা ভাই আছে। তোমার ছোট একটা ভাই আছে, আপন? আচ্ছা, তো তোমার বাবা তোমাকে কতদিন আগে মানে তোমার মাকে ছেড়ে দিছে? আমার সৎ মায়েরা ছাইড়া দিয়ে আমার বাবা আরেকটা বিয়া করছে। হ্যাঁ, ওই তো তোমার নিজের মাকে। হ্যাঁ, তোমার মায়েরা ছাইড়া দিয়ে আমার বাবা আরেকটা বিয়া করছে। আমার বাবা তার সাথেই থাকে। আমার বাবা আমাদের কোনো দেখাশোনা করে না, আমি মাইনষের বাড়ি কাজ করে খাই। মানে তোমার মা চলে যাওয়ার পরে তোমাদের আর কোনো দেখাশোনা করে না? আমার আব্বার সাথে আর আমার সাথে কোনো সম্পর্ক নেই। আমার আম্মার তালাক দিয়ে আমার বাবা আরেকটা বিয়া করছে, তারেরই থাকে। আমার ছোট ভাই আছে, আমি আছি, আর আমার দাদির কাছে থাকি। আমি সব মার কাছে থাকি না। মানে ওই বাবা মার কাছে থাকো, বাবা আর মার কাছে থাকো না? তোমার ছোট ভাইকে নিয়ে তোমার দাদির কাছে কাছে না থাকি না? আমার নিজের মার কাছে না থাকি না, আমি আমার দাদির কাছে থাকি। মানে ভাই আর আমি। আচ্ছা, তো দর্শক আজকে আমরা শুনতেছি এই আপুর অন্তরার কথা। তার মাকে তার বাবা অনেক আগেই তালাক দিয়ে দিছে, আর তার সৎ মা আর বাবার কাছে সে থাকে না, থাকে তার দাদির কাছেই। তো দাদির কাছে। আচ্ছা, তো তুমি এখন কি করো অন্তরা? আমি এখন কোনো কাজ বাজ করি না, মাইনষের বাড়ি কাজ বাজ করি, কাজ করে খাই। মাসে 2000 টাকা পাই, 1500 টাকা ঘর ভাড়া দিই, 500 টাকা দিয়ে কোনো মতন চলি। তারপরে লেখাপড়া করার ইচ্ছা ছিল, কোরআন শরীফ খতম দিছি, বাংলা কিছু লেখাপড়া করছি। এখন আর কি টাকার অভাবে আমি লেখাপড়া ছাইড়া দিছি। মানে টাকার অভাবে লেখাপড়া ছেড়ে দিছেন? তো তুমি অভাব দেখে তো তোমার ছোট ভাইটা মাদ্রাসায় পড়ে। ছোট ভাই মাদ্রাসায় পড়াশোনা করে? তো তুমি কোন ক্লাস পর্যন্ত পড়ছো অন্তরা? আমি পড়ালেখা করছি, ফোর পর্যন্ত পড়ালেখা করছি, কোরআন শরীফ খতম দিছি। মানে ফোর পর্যন্ত লেখাপড়া করছে, মানে মোটামুটি আর কি নাম টাম লিখতে পারো আর কি, দেখে শুনে আর কি পড়তে পারো। আচ্ছা, তো তোমার আত্মীয় স্বজন বলতে আর কে আছে? তোমার চাচারা আছে? চাচাদের কাছে থাকি না এখন, আমি আমার দাদির কাছে থাকি। নিজে কাজ করে দাদিরে খাওয়াই, নিজেও খাই। হ্যাঁ, এক বেলা খাইতে পারলে আর এক বেলা খাইতে পারি না আর কি, অভাবে দিন যায় সংসারে। তো তোমার দাদি কি করে? দাদি বুড়া মানুষ, দাদি কোনো কাজ বাজ করে না। কোনো কাজ বাজি করে না? এখন কি তাইলে তোমার ছোট ভাই আর তোমার দাদিকে তুমি পালো? হ্যাঁ, এখন যদি আমার ছোট ভাই আর আমার দাদিরে আমি পালি। তোমার কি কাজ করে খাওয়াই? তোমার কি বিয়ে শাদী হয়েছে অন্তরা? না, আমার বিয়ে শাদী হয় নাই। ভালো একটা যদি মনের মতন ছেলে পাই, প্রবাসীদের ভাইদের যদি ভালো মনের মতন ছেলে পাই, তাহলে সারা জীবন দুঃখে সুখে পাশে থাকতাম। সে দুঃখে থাকতো। মানে কি এখন তুমি বিয়ে শাদী করার সিদ্ধান্ত নিচ্ছ? বিয়ে শাদী করার সিদ্ধান্ত লইছি। যদি ভালো গৃহস্থর ছেলে পাই, তাইলে বিয়ে শাদী বসবো। আর ভাই দেখো, ছেলে হোক আছেন, বিয়ে শাদী বসবো না। কেন? ছেলেরা ভালো না, দুইটা তিনটা বিয়া করে পরে কামাই করে খাওয়ান লাগে। আর গৃহস্থ ছেলেদের কাছে বিয়া বসলে ছেলেরাই কামাই করে খাওয়ায়। মানে এই কামাইয়ের মানে ভয় যায় ওদের কাছে, মানে বিয়ে বসবে না বেদে ছেলেদের কাছে। ভাই দেখো, ছেলেরা ভালো না, তিনটা চারটা বিয়া করে। তাছাড়া আমার নিজের মায়েরাই আমার বাবা অনেক কষ্ট দিছে। আমার মায়ের তালাক দিয়ে আমার বাবা আর একটা বিয়া করছে। মানে তোমার মার কষ্টটা দেখে এখন এইটাই সিদ্ধান্ত নিছে, মানে যে বেদে ছেলেদের বিয়ে করবে না? হ্যাঁ, বেদে ছেলে হোক আছে, আর বিয়ে শাদী বসবো না। এখন মানে গৃহস্থ পরিবারের ছেলেকে বিয়ে করতে হচ্ছে, তাই তো? হ্যাঁ। ভালো যদি মনের মতন ছেলে পাই, সুখে দুঃখে যদি পাশে থাকে, তাহলে সে কালো হোক সুন্দর হোক বয়স বেশি হোক অসুবিধা নাই। যদি ভালো মনের মতন হয়, সারা জীবন যদি পাশে থাকে, তাহলে বসবো। মানে সারা জীবন কেউ যদি তোমার পাশে থাকে? আচ্ছা, তো এই যে অন্তরা, তো তুমি অনেক কথাই বললা, তো
তোমার আরও কিছু কথা শুনবো। তো দর্শক, শুনতেছি আমরা অন্তরার জীবনে জানা অজানা কিছু গল্প, থাকুন আমাদের সাথে, দেখুন পুরা ভিডিওটি, আমরা আর কিছুক্ষণ আছি তার সাথে। আচ্ছা, তো এই যে অন্তরা, তোমার বাবা তোমার মাকে কতদিন আগে মানে ছেড়ে দিছে, মানে তালাক দিয়ে দিছে? তালাক দিছে পরে এক দেড় বছর হইবো। মানে দেড় বছরের মতো, মানে তালাক দেওয়ার পরেই তোমার বাবা আরেকটা বিয়ে করছে নাকি? তালাক দিয়ে আমার বাবা আরেকটা বিয়ে করছেন, সৎ মারে লই থাকে, সৎ মাই কামাই করে বাবারে খায়, বাবা কোনো কাজ কাম করে না, সৎ মা যতক্ষণে কামাই করে বাবা ততক্ষণে খায়। মানে তোমার বাবা কোনো কাজ কামই করে না? না। আর তোমার আগের মা কোথায় জানো? আমার আগের মা এখন ঢাকা থাকে, বাসা বাড়িতে গার্মেন্টে চাকরি করে। সে তোমাদের কোনো মানে যোগাযোগ করে না? যোগাযোগ এমনি করে মোবাইল ফোনে কোনো, সে তো মহিলা মানুষ, আমাদের খাইতে পারবো না, সে বলছে সে নিজেরটা নিজে কামাই করে খাইবো, সে নানা বাড়ি চলে গেছে আর কি। আমার মাও আর কি গৃহস্থ নেই। আচ্ছা, তোমার ছোট যে আরেকটা ভাই আছে সে কতটুকু? ওই আমার ভাইয়ের বয়স 7-8 বছর। 7-8 বছর। তো এই যে তোমার বাবাও নেই মাও নেই, ঠিক আছে, তো তোমার খারাপ লাগে না? খারাপ লাগেই তো, তার জন্যই তো বলছি যে ভালো যদি গৃহস্থ ছেলে পাইতে বিয়ে শাদী বসবো, বাইদের কাছে লোক আছে না বসবো না। আচ্ছা, তুমি যদি এই যে আমাদের প্রতিবেদনটা দেখার পরে কেউ যদি তোমাকে পছন্দ করে বিয়ে করতে চায়, এতে কি তুমি রাজি হবা? হ্যাঁ, যদি সে আমার পাশে দাঁড়াইতে চায়, সব কিছু দিয়া যদি পাশে দাঁড়ায় তাহলে তার কাছে বসবো, আর যদি না দাঁড়াইতে কেউ যদি একটা সেলাই মেশিন কিনা দিতে পারে, সেলাই মেশিনের কাজ জানি, সেলাই মেশিনের কাজ করেই খাবো, আর ভালো ছেলে পাইলে বিয়ে বসবো। আচ্ছা, এই যে তোমার তোমার যদি এই মুহূর্তে বিয়ে হয়ে যায়, তাহলে তোমার ছোট ভাই আছে, তোমার দাদি আছে, এদেরকে কে দেখবে? ওদেরকে আমার দাদি পালবো, আমার সাসারা আছে তাদের কাছে থাকবো। মানে মানে এখন কি তুমি মানে তোমাকে যে বিয়ে করবে তোমার পাশে এসে, তুমি কি তার শুধু তোমার দায়িত্ব নিলেই হবে না তাদের দায়িত্ব নিলে? নিলেই হবে, আমার দাদিদের এমনি যদি কিছু খাইতে দে দিব, না দিলে না দিব, সে যার ইচ্ছা। ও মানে তার ইচ্ছা আর কি, আর কি আমার দায়িত্ব লইলেই হবে। মানে ভালো একজন মনের মানুষ যদি তোমার পাশে এসে দাঁড়ায়, তাহলে তুমি শুধু তোমার তোমার হাত ধরেই, তুমি তার হাত ধরেই চলে যাবে। আচ্ছা, তো দর্শক তোমার সাথে কীভাবে যোগাযোগ করবে? মোবাইল ফোনে। মোবাইল ফোনে? তো তুমি তোমার নাম্বারটা দেবে আমাদের মিডিয়ার সামনে? হ্যাঁ দেবো। এতে তোমার কোনো সমস্যা হবে না? তুমি এই যে একটা অবিবাহিত মেয়ে, তোমার এই যে ফোন নাম্বারটা দিচ্ছ, দেখাচ্ছে অনেক ছেলেরা অনেক দিক থেকে ফোন দেবে, অনেক অনেক কথা বলবে, তো এতে তোমার কোনো সমস্যা হবে না? না, সমস্যা হইব না, এর ভিতরে যদি ভালো মনের মতন মানুষ পাই তাহলে বিয়ে শাদী বসবো, মোবাইলের মাধ্যমে মোবাইলেই বসবো বিয়া। সে যদি মোবাইল ফোনে করতে চায় মোবাইল ফোনেই বসবো, যদি বলে বাংলাদেশে এসে করবো বাংলাদেশে এসে করতে পারবো। মানে তুমি চাচ্ছ ফোনে বিয়ে করতে চাইলে ফোনেই বিয়ে করবে? আচ্ছা, তো দর্শক আমরা এত সময় ছিলাম এই অন্তরার সাথে, শুনলাম তার জীবনে জানা অজানা কিছু গল্প। সে চায় এখন ভালো মনের একজন মানুষ যে তার পাশে এসে দাঁড়াবে, জীবন সঙ্গী করবে, এমন একজন মানুষকেই সে বিয়ে করতে চায়। সে যদি ফোনে ওর মাধ্যমেও ফোন বিয়ে করতে চায়, সে তাতেও রাজি, এই তো অন্তরা? হ্যাঁ রাজি আছে। আচ্ছা, তোমার নাম্বারটা তুমি বলতে পারবা? হ্যাঁ বলতে পারবো। আচ্ছা, তো দর্শক আমরা শুনতেছি অন্তরার মুখেই তার নাম্বারটা, কেউ যদি কোনো সাহায্য সহযোগিতা বা হেল্প করতে চান সরাসরি তার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। আচ্ছা, তো অন্তরা বলো তোমার নাম্বারটা। 01301 1968 1 6 1 6 2 6 2 6। তো দর্শক অন্তরা তার নাম্বারটা নিজেই বলে দিল, আপনারা কেউ যদি যোগাযোগ করতে চান সরাসরি তার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। আচ্ছা, অন্তরা তোমার নাম্বারটা আবার বলো যদি প্রথমবার ভুল হয়ে থাকে। 01 3 1 9 1 9 6 8 6 8 1 6 1 6 2 6। এই নাম্বারে দর্শক আপনারা সরাসরি যোগাযোগ করবেন অন্তরার সাথে। তো আমরা দর্শক অন্তরার মানে শুনতেছিলাম অন্তরার জীবনে জানা অজানা কিছু গল্প, সে অনেক কথাই বলে ফেলছে ইতিমধ্যে তার জীবনের জানা অজানা কিছু গল্প। আচ্ছা অন্তরা, তোমার ভবিষ্যতে মানে কী চিন্তা ভাবনা আছে? এখন যদি তুমি ধরো তুমি মনের মানুষ পেলা না, ঠিক আছে, এই প্রতিবেদনটা করে, তাহলে তুমি কীভাবে মানে সংসার মানে তোমার নিজের সংসারটা মানে সংসার বলতে তোমার ভাই আর তোমার দাদি, এখন তুমি কিভাবে মানে ভবিষ্যতে চলতে যাচ্ছ যদি মনের মানুষ না পাও? ততদিন পর্যন্ত মনের মানুষ না পাবো, ততদিন পর্যন্ত বিয়ে শাদি করবো না। ভালো মনের মতন মানুষ যদি পাই, কালো হোক কিংবা সুন্দর হোক কিংবা বয়স বেশি হোক, সে যদি দুঃখে সুখে আমার পাশে থাকে তাহলে তার জন্য তার পাশে আমি দুঃখে সুখে থাকবো। সে যদি আমার জন্য হাঁটু কান্তি নামে, তার জন্য আমি গলা কান্তি নামবো, অসুবিধা নাই। আচ্ছা, তো এই যে মানে ভবিষ্যতে তোমার এই চিন্তা ভাবনা, মানে যতদিন মানে মনের মানুষ না পাবা ততদিন আর কি বিয়ে বসবে না?
আচ্ছা, তো দর্শক আমরা এত সময় ছিলাম অন্তরার সাথে, শুনলাম তার জীবনে জানা অজানা কিছু গল্প। দর্শক, আমাদের ইউটিউব চ্যানেল আরএসট বাংলা এর প্রতিবেদনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও চলে যায় সবার আগে আপনাদের কাছে। তো দর্শক, আমাদের এই প্রতিবেদনগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন, যাতে এই গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে কেউ না কেউ এসে দাঁড়াতে পারে। আর দর্শক, সবাই আমাদের সাথেই থাকবেন। আচ্ছা অন্তর, আমরা প্রতিবেদনের মানে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি, তোমার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? দর্শকদের কাছে আমার এটাই বলার আছে যে ফালতু ফালতু কথা বলবা না, খারাপ কথা বলবা না, টাইম পাস করার জন্য ফোন দিবা না, তাদের কাছে অনুরোধ করতেছি। আচ্ছা, তো দর্শক আমরা তার অন্তরার অনেক কথাই শুনলাম। তো দর্শক, আছে এ পর্যন্ত কি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ইতি আসসালামু আলাইকুম।